তো হে গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য শঙ্কর ব্লগে। তো গাইস, এটা চলে হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও পার্ট টু। তোমরা যদি পার্ট ওয়ান না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো গাইস, আগের দিন ছিলাম একটা মাঠে, গাইস আজকে থাকবো এই মন্দিরটার এখানে 24 ঘন্টা। তো এখন বাজে 6টা, তোমরা দেখতে পাবে হালকা হালকা রোদও উঠে গেছে, সকাল 6টার একটা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। তো গাইস, আমি চান করে আসিনি আগের দিনের মতোই, আমি না চান করে এসেছি। তো এখান থেকে যাবো সন্ধ্যা 6টায়, মানে সকাল 6টা এখন হয়েছে, সন্ধ্যা 6টা যাবো, মোট 12 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, আগের দিনের মতো শুধু জলই এনেছি, আর কিছু আনিনি খাওয়ার কারণে মাঠের মধ্যে, কারণ আমি যেখানে রয়েছি পুরো চারপাশে একদম ফাঁকা, তোমরা দেখতে পাবে চারপাশে একদম। তো আর এখানে ছোট একটা মন্দির আছে, আমি এখানে থাকবো 12 ঘন্টা। এখানে একটা গাছ রয়েছে, তো এখানে মানে যত রৌদ্র হোক সারাদিন ছাওয়া থাকবে। আগের দিন যেখানে ছিলাম ওখানে গাছ তো ছিল বড়, কিন্তু গাছের ডাল কাটা ছিল, তোর জন্য রৌদ্র ছিল। আর এখানে মানে অনেক বড় একটা গাছ, আর ওর জন্য আজকে এখানে এসেছি, এখানে 12 ঘন্টা থাকবো আজকে। তোমরা গাইস ভিডিওটা পুরোটুক দেখো, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন বাজে সকাল 10টা, মানে 6টার থেকে 10টা, 4 ঘন্টা কেটে গেছে। গাইস প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, তো মনে হচ্ছে এখন দুপুর। তো 4 ঘন্টা কেটে গেছে, 4 ঘন্টা আজকে আমি 2 বোতল জল এনেছি। গাইস এক বোতল জল শেষ হয়ে গেছে, আর এক বোতল জল বাকি আছে। আর গাইস এদিকে কোনো জ্বলানোর জায়গা নেই, মানে আশেপাশে আর কোনো জ্বলানোর জায়গা নেই। তো গাইস আমাকে ওই এক বোতল জল দিয়েই সন্ধ্যা 6টা পর্যন্ত কাটাতে হবে। তো এখন অনেক দেরি সন্ধ্যা 6টা বাজে। গাইস আমি এখন যেখানে রয়েছি, তোমরা মানে আগের এইখানের একটা ভিডিও আছে, এখানে পুরো একটা সেপারেট ভিডিও, তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই পাশে রয়েছে একটা ঠাকুরের মানে ঘর, এটা অনেক দিনের পুরনো, মানে প্রতি বছর এখানে পুজো করা হয়, তারপরে ফেলে রাখা হয়, আবার সামনে বছর যখন পুজো করা হয় তখন আবার সব নতুন করে বানানো হয়। আর এখানে যে গাছটা রয়েছে তোমরা দেখতে পাবে, গাছ অনেক উঁচু গাছ, আর গাছটার ওপরে একটা ইয়ে রয়েছে পাখির বাসার মতো, অনেক বড় বাসা গাছ গাছটার ওপরে, গাছটা অনেক বড়। তো গাছ এখানে ওর জন্য কোনো মানে ইয়ে নেই, রোদ নেই কোনো, মানে অল্প অল্প ফাঁক ফোঁক করতে যেগুলো আমার যে মুখে এসে পড়ছে, ব্যাস এতটুকুই রোদ। আর তাছাড়া মানে জায়গাটা খুব সুন্দর, গাছ হাওয়া দেয় সবসময়, একদম ঠান্ডা জায়গা। আর ওই পাশে চা বাগান রয়েছে, চা বাগানে গাছ প্রচণ্ড রোদ পড়েছে, এখন বাজে 10টা, এই 10টার টাইমে এত রোদ পড়েছে গাছ এইদিকে। আর তাছাড়া গাছ এইখানে এক ধরনের ফুল আছে, এই যে এইগুলো ফুল, আর গাছ এইগুলো ফুল এখানে 2টা না 3টে গাছ আছে। আর গাছ এগুলো ফুল খুব সুন্দর, এই যে তোমরা লালগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোর ফুটোতে করে সাদা ফুল হবে, এই যে গাছ এই ফুলটার মতো সাদা ফুল। আর গাছ এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর, এগুলো মানে কোনো সেন্ট নেই ফুলের, কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আর এখানে এখানে একটা রয়েছে, এখানে মোট 3টে গাছ রয়েছে। আর গাছ এগুলোর অনেক ছোটো ছোটো গাছ রয়েছে গাছ ওই পাশে, ওগুলো গাছ এখনও বড়ো হয়নি, এগুলো গাছই শুধু বড়ো, এগুলো 3টে গাছ। আর তাছাড়া গাছ এখানে যে গাছটা আছে, এই যে দেখো এখান থেকে কত লতা উঠেছে গাছ গাছের থেকে, এই দেখো সব লতা উঠে গিয়ে গাছ ওই যে ওইখানে ওই মাথায় গেছে। আর ওইখানে মানে অনেক বড় একটা মানে ইয়ে করেছে, আর ওইখানে অনেক পাখি থাকে, এখন নেই, সন্ধ্যাবেলা হলে এখানে পাখির ডাক শোনে, মানে সব পাখি সন্ধ্যাবেলার দিকে এখানে আসে। আর আপাতত এখন তো পাখির ডিম পাড়ার সময় নয়, না হলে পাখি থাকতো, পাখির কিচিরমিচি শোনা যেত। আর তাছাড়া চারপাশে পুরো গাছে ভর্তি, মানে এইটুক জায়গা মাঠের মাঝখানে, এইটুক জায়গা পুরো গাছে ভর্তি। আর আমাকে আরও থাকতে হবে, কত 10 হয়ে গেছে, আরও অনেকক্ষণ থাকতে হবে। তো এখানেই একটু বসার জায়গা করি, তারপর এখানে বসে থাকি একটু, তারপরে দেখা যাক আরও কতক্ষণ থাকা যায়। এখন হয়ে গেছে দুপুর 2টার গাছ, তোমরা দেখতে হবে মানে এখনও প্রচণ্ড রোদ্দুর, গাছ যত সময় আছে রোদ্দুর আরও বেড়ে যাচ্ছে। গাছ ওই দিক দিয়ে যাচ্ছে ট্রেন, ওইখানে রেল লাইন রয়েছে, আর ওই পাশে ধানের জমে গেছে। এই দেখো পুরো চারপাশটা মানে মাঠের মাঝখানে, এদিক দিয়ে হচ্ছে রাস্তা আসার, ওই দিক ওই যে ওইখানে আমি সাইকেল রেখে এসেছি, তো ওইখানে তো আমি যেতে পারবো না, কারণ আমাকে 12 ঘন্টা এখানে থাকতে হবে এইটুকের মধ্যে। তো গাছ এখান থেকে বেরোবো না, বেশ প্রচণ্ড রোদ চারপাশে গেছে, চা বাগানে পাতাগুলো রোদ পড়ে, আরও মানে পাতাগুলো আরও হলুদ দেখাচ্ছে, এমনি তো ছোটো ছোটো পাতা হলুদ হলুদ, আরও হলুদ দেখাচ্ছে পাতাগুলো। তো গাইজ এই ভিডিওতে তোমাদের শুধু মানে মেন মেন পার্টগুলো দেখাচ্ছি, যেগুলো ভালো ভালো হয়েছে, কারণ সব পার্ট যদি একসাথে দেখে তো গাইজ ভিডিওটা অনেক লম্বা, মানে 1 ঘন্টা আধা ঘন্টা হয়ে যাবে। ওই জন্য শুধু সকাল দুপুর আর যখন সন্ধ্যা হবে তখনই কিছু পার্ট দেখাবো। আর গাইজ এখনও মানে এখন বাজে হচ্ছে 3টে, তো এখনও মানে রোদ্দুর রয়েছে প্রচণ্ড, আরও আমাকে থাকতে হবে আরও তিন ঘন্টা আমাকে এখানে কাটাতে হবে। সন্ধ্যা তো হয়ে যাবে প্রায় 6টার দিকে, সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখন শীতের দিন, সন্ধ্যার দিকে 6টা হয়ে যাবে, আর মানে 6টার দিকে সন্ধ্যা হয়ে যাবে কি বলছি। আর গাছ এই যে ঠাকুর এটা রয়েছে, এটা এরকমই থাকে। আর গাছ চারপাশে পুরো জঙ্গল, আরও 3 ঘন্টা কাটাতে হবে গাছ জল, ওই বোতল প্রায় অর্ধেক শেষ, আর অর্ধেক বোতল জল আছে, যে অর্ধেক বোতল জল দিয়ে 3 ঘন্টা কাটাতে হবে। আর গাছ সকাল থেকে কিছু খাইনি, কারণ 6টা দিকে এসেছি, তো কিছু খাওয়া হয়নি, বাড়ি গিয়ে খেতে হবে, আর খিদে অনেক লেগেছে। আর গাছ কটা গরু এখানে বাঁধা আছে, এখানে সেই সকাল থেকে মানে কটা 8টার থেকে গাছ গরুগুলো বাঁধা আছে, তো এখনও বাঁধা রয়েছে সেই রোদ্দুরের মধ্যে গরুগুলো। আর আমি তো আপাতত ছাওয়াই রয়েছি, কারণ গাছ বড়ো গাছ দেখতে হবে, বড়ো গাছ তো এখানে কোনো রোদ্দুর ফুদ্দুর আসছে না, ওর জন্য ভিডিওটা এখানে ভালো আসছে পরিষ্কার। আর তোমরা যে গাছ একদিনের পার্ট ওয়ানে ভিডিওটা না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওই ভিডিওটা খুবই ভালো হয়েছে, ওটা ছিলাম মাঠের মধ্যে, আর ওটাতে মানে 12 ঘন্টা কমপ্লিট করতে পারিনি, কারণ মানে অনেক খিদে লেগে গেছিলো। এটাতে জানি না করতে পারবো কিনা, কিন্তু গাইস চেষ্টা করো 12 ঘন্টা কমপ্লিট করার। ফাইনালি মানে অবসান হয়ে গেল সময়ের। গাইস তোমরা দেখতে পাবে পিছনে যে বিকেলের রোদ পড়ে গেছে, এখন বাজে 5:40, তো গাইস 6টা প্রায় এখনই বেজে যাবে। তো গাইস এখন আমার টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, আর 20 মিনিট সময়, তো এরপরে আমি চলে যাব বাড়ি। আর আজকের 12 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেলো, আগের দিনের 12 ঘন্টাটা ওটা আমি 5টার দিকে চলে গেছিলাম, মানে 1 ঘন্টা থাকিনি, আর আজকে 20 মিনিট থেকে আমি চলে যাব। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, আগে 20 মিনিট আমার সব হলো গোছাতে লাগবে, তো ওটার আর ভিডিও করবো না, ওর জন্য ভিডিওটা এখানে
এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি এরকম ভিডিও দেখতে চাও। আর যে পার্ট ওয়ানটা ছিল ওটা যদি না দেখে থাকো আবার বলছি ডিসক্রিপশন লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিও। আর গাইস যারা নতুন এসেছে চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এরকম ভিডিও আমি আরও দিতে থাকবো ভবিষ্যতে। তো গাইস এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।